ভোর 3টা থেকে 5টার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হবেন। দিনের 24 ঘন্টা সময়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয়েছে ভোর 3টা থেকে 5টা পর্যন্ত, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সমস্ত ধর্মের ক্ষেত্রে এই সময়কালকে দিনের সবথেকে পবিত্র সময় হিসেবে গণ্য করা হয়েছে। কি এমন রয়েছে এই ভোর 3টা থেকে 5টা পর্যন্ত? এই সময় যদি কারোর ঘুম ভেঙে যায় প্রকৃতি তাকে কি সংকেত প্রদান করছে? এই সময়ে ঘুম ভেঙে গেলে আমাদের কি করা উচিত? কোন রহস্য লুকিয়ে রয়েছে এই সময়কালের মধ্যে? তা আজ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন। এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধর্মে, তা সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এমনকি মুসলমানই হোক না কেন, প্রায় সমস্ত ধর্মেই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ভোর 3টা থেকে 5টার মধ্যে যদি কোনো ব্যক্তির ঘুম প্রতিনিয়ত ভাঙে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি সেই ব্যক্তিকে কিন্তু দিব্য সংকেত প্রদান করছে। আর এই ধরনের ঘটনা যদি কোনো ব্যক্তির জীবনে ঘটে থাকে তাহলে কি করা উচিত সে সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা কিন্তু করা হয়েছে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা গভীর নিদ্রার মধ্যে থাকি কিন্তু দেখা যায় যে আমাদের ঘুম ভেঙে যায়। এরকমটা কোনো না কোনো সময় নিশ্চয়ই আপনার সঙ্গেও হয়েছে, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেই না, এটাকে স্বাভাবিক ভেবে আবারও আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু এই বিষয়টি যদি মাঝে মধ্যে আপনার মধ্যেও হয়ে থাকে এবং হঠাৎ করে যদি হয়ে ওঠে তাহলে এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রেও স্বাভাবিক বিষয় নয়, কারণ এরকম হওয়াটা আমাদেরকে অনেক কিছুই সংকেত দেয়। আর এটা আমরা প্রত্যেকে জানি কোনো কিছুই কিন্তু বিনা কারণে হয় না, প্রত্যেকটি বিষয়ের পেছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে অবশ্যই থাকে। এমনকি আমি আপনি ঘুমের মধ্যে যেসব স্বপ্ন দেখি সেই স্বপ্নের পেছনে কিন্তু রয়েছে একাধিক কারণ। তাই ভোর 3টা থেকে 5টার মধ্যে যদি হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় এবং এই বিষয়টি যদি প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে জেনে রাখুন এই বিষয়টি কিন্তু আপনাকে একটা অন্য সংকেত প্রদান করছে। বিভিন্ন ধর্মে প্রাচীন বিশ্বাস অনুযায়ী ভোরবেলা অর্থাৎ সূর্য ওঠার 45 মিনিট আগে যে সময়কাল সেই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত, যাকে বলা হয় ইউনিভার্সাল টাইম, এই সময়টা কিন্তু 3টে থেকে 5টার মধ্যে এই সময়ের একটি অংশ। আর এই সময়ে প্রকৃতিতে একটা অদ্ভুতভাবে এক পরিবর্তন ঘটে। যদি বিশ্বাস না হয় এই ভোর 3টে থেকে 5টার মধ্যে উঠে একবার বাইরের প্রকৃতির দিকে নজর রাখবেন তাহলে অনেক কিছুই আপনার কাছে স্পষ্ট হবে। এই যে প্রকৃতির পরিবর্তন, এই পরিবর্তন আমাদের জীবনের ক্ষেত্রেও একটা বড় প্রভাব ফেলে থাকে। আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে এবং আমাদের মধ্যে সংবেদনশীলতা নিয়ে আসতে মুখ্য ভূমিকা নেয় কিন্তু এই সময়কাল। বিভিন্ন প্রাচীন শাস্ত্র গ্রন্থে এই বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে এই সময়কালের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি যে সমস্ত প্রার্থনা করে এর অধিকাংশই সে জীবনে পূর্ণ করতে সক্ষম হয়। এটাকে মিরাকেল বলুন বা অকল্পনীয় বলুন বা কাকতালীয় বলুন, বিষয়টি কিন্তু সম্পূর্ণ সত্য। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের জীবনে এই বিষয়টি প্রয়োগ করে দেখুন, আপনি নিজেই আশ্চর্য হবেন। যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, তা সে হিন্দু হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, প্রার্থনার সময় এই সময়কালের মধ্যেই করা হয়ে থাকে, কারণ এই ব্রহ্ম মুহূর্ত সময়টা অত্যন্ত শান্ত থাকে, প্রকৃতি সম্পূর্ণভাবে শুদ্ধ এবং
पवित्र थाके फले ए समय कोनो व्यक्ति प्रतिनियत घुम थेके उठेन ताहले तिनी सकल प्रकार मानसिक चाप थेके मुक्ति पान एवं मस्तिष्के अर्थात ब्रेन पावर अत्यंत परिमाणे बृद्धि पाए। एर फले से व्यक्तिर कर्मदक्षता जथेष्ट परिमाणे बृद्धि पाए। ए समय मानुष ईश्वरेर संगे सबथेके बेशी संयोग स्थापन करते पारे। जे कारणे ए समय जे व्यक्ति ईश्वर काछे जे इच्छा प्रकाश करे तार मनेर सकल इच्छाई ईश्वरेर आशीर्वादे पूर्ण होते सक्षम हय। एबार आमरा जानब ए समय जदि आमादेर घुम भांगे ताहले सेई क्षेत्रे आमादेर कि करा उचित। भोर तीनटे थेके पाँचटार मध्ये जदि घुम भांगे ताहले सेई क्षेत्रे आबारो घुमिये पड़ा कखनोई उचित नय। एई क्षेत्रे चोखे मुखे जल दिए आपनाके प्रथमे अवश्यई किन्तु किछुक्षण नीरबता पालन करते हबे। एई समय परम शक्तिमान जाके आपनी सबथेके बेशी विश्वास करेन सेई ईश्वरेर काछे आपनी आपनार मनेर प्रार्थना निवेदन करुन। जे विषयटिके आपनी मने प्राणे चाइछेन सेई विषयटि परम शक्तिमानेर काछे निवेदन करुन। कथा दिलाम एर सुफल आपनी पाबेनई पाबेन। सुतरां भोर तीनटे थेके पाँचटार मध्ये माझे मध्ये एरकम भावे आपनार घुम भेंगे जाय ताहले आपनी निश्चित हये जान ईश्वर आपनाके संकेत दिच्छे आपनार जीवने सुख समृद्धि बरिये देवार जन्य एमनकि जीवने परिवर्तन आनार जन्य। ईश्वर आपनाके सुयोग दिच्छे आध्यात्मिकतायँ मनोनिवेशेर माध्यमे निजेर समस्त समस्या समाधान करते एवं सकल मनोकामना पूर्ण करते। कारण अनेके हजार चेष्टा करेओ अलार्म दिएओ ए समये किन्तु घुम थेके उठते पारेन ना आर अनेके उठलेओ बेशी दिन उठते पारेन ना। फले ए सुयोगके आपनी हाथछाड़ा करबेन ना। তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে এবং টানা একুশ দিন যদি আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে এক অদ্ভুতভাবে পরিবর্তনশীল লক্ষ্য করতে পারবেন, তা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।